নমস্কার। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির নমস্কার। করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের এই লাইভ ফেসবুক লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর হারাধন শাহ, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এবং বর্তমানে উনি অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবন আগরতলাতে উনি আছেন। তো ডক্টর হারাধন শাহ 2002 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখান থেকে উনি আমাদের ত্রিপুরাতে অনেকগুলো কলেজে উনি অধ্যাপনার কাজ করেছেন। বিলোনিয়াতে উনি কাজ করেছেন, তারপর MMD কলেজ সাবরুমে উনি কাজ করেছেন, ধর্মনগরে কাজ করেছেন এবং সেখানে কর্মসুবাদে আমিও উনার সাথে ছিলাম 5 বছর। তারপর উনি ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গন্ডাছড়াতে ধলাইতে উনি সেখানে ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তিবাজারে প্রিন্সিপাল ইনচার্জের উনি দায়িত্ব পালন করেছেন। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুরেও উনি ছিলেন এবং বর্তমানে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনে উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন। উনি অনেক বই পাবলিশ করেছেন, উনার পাবলিকেশন পেপারও অনেকগুলো পাবলিশ হয়েছে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে। আর সামাজিক জীবনে উনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি রয়েছেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের, উনি একজন সক্রিয় সদস্য। ভারতীয় শিক্ষণ মন্ডলের উনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের ত্রিপুরা প্রান্তের উনি একজন সক্রিয় একজন কার্যকর্তা। তো উনি আজকে যে টপিকের উপর আলোচনা করবেন সেটা আমারও খুব প্রিয়, কারণ আমি নিজেও ত্রিপুরাবাসী এবং কর্মসূত্রে আসামে আছি। তো সেটা হচ্ছে কালচারাল হিস্ট্রি অফ ত্রিপুরা। তো উনি বাংলাতেই বলবেন এবং আমরা আশা করব যে এখানে এই যে এই আজকের এই বক্তব্য থেকে আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পারবো। তো প্রথমে হারাধন দা, আপনাকে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই, নমস্কার আপনাকে, যে আপনি আমাদের। হ্যাঁ, তো আপনি আজকের এই বক্তব্য আপনার শুরু করতে পারেন। ধন্যবাদ নীলাঞ্জন। ওম অসতমা সদগময় তমসুমা জ্যোতির্গময় মৃত্যমা মৃতঙ্গময় ওম শান্তি শান্তি শান্তি। ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ লেকচার কার্যক্রমে উপস্থিত জেলার সমস্ত কার্যকর্তাদের আমার আন্তরিক প্রণাম, ধন্যবাদ ও শুভেচ্ছা। এই ফেসবুক লাইভ লেকচারে উপস্থিত সমস্ত শ্রোতাকে আমার হার্দিক অভিনন্দন ও প্রণাম। সত্যি কথা বলতে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব গৌরবান্বিত বোধ করছি এবং ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলার কাছে আমি ব্যক্তিগতভাবে এবং ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ডক্টর হারাধন সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর শিক্ষা বিজ্ঞান বিভাগ, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, বর্তমানে কুঞ্জবনে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছি। পাশাপাশি ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, ভারতীয় শিক্ষণ মন্ডল, ভারতীয় বিকাশ পরিষদ এবং জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত থেকে অনেক কিছু শেখার সেখানে চেষ্টা করছি। তবে একটা বিষয় ভীষণ আনন্দিত বা আনন্দ লাগছে, এই কারণে যে করিমগঞ্জ জেলা কমিটি যে উৎসাহ নিয়ে ত্রিপুরার সংস্কৃতির ইতিহাস জানার এবং সবাইকে জানানোর যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রেক্ষাপটে আমি ত্রিপুরার সংস্কৃতির একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও উদ্যোক্তাদের আগ্রহ অনুসারে
আমার এই বক্তব্য বাংলাতেই উপস্থাপন করব, যাতে করে উদ্যোক্তারা এই আলোচনাটাকে বেশি সংখ্যক মানুষের কাছে নিয়ে যেতে পারেন। 1 ঘন্টা সময়ের মধ্যে কতটা সময়, কতটা বিষয় আমি তুলে ধরতে পারবো জানি না, তবে চেষ্টা করব। এক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করব আপনারা তা ক্ষমা করে দেবেন। আপনারা সবাই জানেন, ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট্ট আদিবাসী বহুল রাজ্য এই ত্রিপুরা। এর 3 দিকে রয়েছে বাংলাদেশ, আর 1 দিকে রয়েছে আসাম ও মিজোরাম। সমগ্র রাজ্যটি 10,492 বর্গ কিলোমিটার তার আয়তন, এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে 839 কিলোমিটার, এবং রাজ্যের রাজধানী আগরতলা। বাংলার সুলতানি আমলে এই ত্রিপুরা রাজ্য ছিল একটি করদ রাজ্য, যা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতামূলক মিত্র রাজ্য হিসাবেই ছিল। 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তি অনুসারে এই রাজ্য সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। উল্লেখ করার এখানে বিষয় হচ্ছে, ব্রিটিশ শাসনকালে এই রাজ্য পার্বত্য ত্রিপুরা নামে পরিচিত ছিল। ভারত যখন স্বাধীন হয়, অর্থাৎ 1947 সালে ভারত বিভাজনের ফলে ত্রিপুরার জনপরিসংখ্যান ভীষণভাবে পরিবর্তিত হয়, এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার বাঙালি মুসলিমদের আক্রমণ এবং প্রতিরোধের ফলে তারা সেখান থেকে পালিয়ে এসে শরণার্থী হিসেবে ত্রিপুরায় বসবাস করতে শুরু করে, এবং এতে জনসংখ্যার একটা গরিষ্ঠ অংশ এখানে বাঙালি অধিষ্ঠিত হিসাবে পরিগণিত হয়। এবং আমরা যদি দেখি, 1 জানুয়ারি 1963 সাল ত্রিপুরার একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে রূপান্তরিত হয়, এবং এর কিছুকাল পর অর্থাৎ 21শে জানুয়ারি 1972 সালে এই ত্রিপুরা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃত হয়। ত্রিপুরার ইতিহাস সুদীর্ঘ দিনের। সুপ্রাচীন মহাকাব্য এবং মহাভারতেও এবং এমনকি পুরাণেও এই ত্রিপুরার নামটি আমরা উল্লেখ পাই। এরপর 1400 শতকে রচিত রাজমালাতেও এই ত্রিপুরার কিন্তু একটা উল্লেখ পাওয়া গেছে। এটি ছিল ত্রিপুরার মাণিক্য রাজবংশের কাহিনী। 1947 সালে ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্তি হওয়ার পূর্বাবধি মাণিক্য রাজবংশ অঞ্চলটিকে ধারাবাহিকভাবে শাসন করে। কথিত আছে, প্রায় 2500 বছর ধরে 186 জন রাজা এই অঞ্চলটিকে শাসন করেছেন। মহারাজা কিরীট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন ত্রিপুরার শেষ রাজা। মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য রয়্যাল হাউস অফ ত্রিপুরার ক্রাউডেন হেড হিসাবে বর্তমানে রয়েছেন। আমরা যদি ত্রিপুরার সংস্কৃতির ইতিহাস আলোচনা করতে যাই, তাহলে দেখব এই ত্রিপুরার সংস্কৃতি পার্টিকুলারলি একটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠেনি। বিভিন্ন দিক দিয়ে, সেটা খেলাধুলা হতে পারে, সেটা সাংস্কৃতিক কার্যক্রম হতে পারে, সেটা যে ভাস্কর্যের মধ্য দিয়ে হতে পারে, সেটা বিভিন্ন আর্কিটেকচারের মধ্য দিয়ে হতে পারে, সেটা বিভিন্ন রকমের গান বাজনা হতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের রীতিনীতি কাস্টমস এর মধ্য দিয়ে, সমস্ত দিক দিয়ে ত্রিপুরার এই সংস্কৃতি আজকে একটা রিচ সংস্কৃতি হিসাবে পরিগণিত হচ্ছে। এই সংস্কৃতি আলোচনা করার পূর্বে আমি প্রথমে ত্রিপুরার যে সাংস্কৃতিক ইতিহাস, তার আগে ত্রিপুরার ইতিহাসকে আমরা যদি দেখি, তাহলে দেখব সেখানে
ত্রিপুরার এই ইতিহাসকে চারটি ভাগে মূলত ভাগ করা হয়েছে। আমরা সে ভাগগুলি কি, নাম্বার ওয়ান হচ্ছে মাইথোলজিক্যাল পিরিয়ড, যাকে আমরা বলছি পুরাণিক যুগ। এর মধ্যে রয়েছে মহাকাব্য এবং পুরাণ যুগের বিভিন্ন তথ্য এবং ঘটনাবলী। দ্বিতীয়ত যেটা হয়েছে অ্যান্সিয়েন্ট পিরিয়ড, যাকে আমরা বলছি প্রাচীন যুগ। এর শুরু মূলত 7-এর দশকে, যখন উত্তর ত্রিপুরার বিশেষ করে কৈলাস শহরে ত্রিপুরা রাজারা শাসন করত, তখন থেকে শুরু হয়েছে এই প্রাচীন যুগ। এবং তখন তারা এই রাজারা টাইটেল হিসাবে ব্যবহার করতেন ফা, ফা হচ্ছে গিয়ে ফাদার। এবং বিশেষ করে আমরা সেই সময়কার দুই একজন রাজা, যারা মানবতাবাদী এবং বিভিন্ন রকমের ত্যাগের মধ্য দিয়ে ওই প্রাচীন যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান তারা সেখানে রেখেছিলেন, আদি ধর্ম ফা, রত্ন ফা, এরকম বিভিন্ন রাজাদের নাম তৎসময়ে যারা শাসন করেছিলেন তাদেরকে আমরা সেখানে স্মরণ করতে পারি। হিস্টোরিক্যাল পিরিয়ড দিক দিয়ে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এবং এই ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে মূলত 14th century-তে, যখন ত্রিপুরার রাজারা মাণিক্য টাইটেল অ্যাডপ্টেড করে এবং নর্থ ত্রিপুরা থেকে তাদের কার্যক্রম এবং রাজধানী স্থানান্তর করে দক্ষিণ ত্রিপুরার উদয়পুরে, যেখানে যাকে বলা হচ্ছে রাঙামাটি, সেখানে স্থানান্তর করা হয়। এবং সেখান থেকে শুরু হয় আমাদের মূলত এই ঐতিহাসিক যুগ। এবং এটি মূলত ছিল গোমতী নদীর তীরে। এবং এই ত্রিপুরা রাজাদের এই সময়টা যখন ছিল অত্যন্ত গৌরবময় এবং ওই সময়টা ছিল অত্যন্ত প্রসিদ্ধ এবং উজ্জ্বল, কেননা তৎকালীন সময়ে রাজারা তাদের বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্য দিয়ে ত্রিপুরার যে সংস্কৃতি এটাকে তারা অত্যন্ত উন্নত শিখরে তারা ওই সময় নিয়ে গিয়েছিলেন। আর চতুর্থ যদি আমরা দেখি, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড, যাকে আমরা বলছি আধুনিক যুগ। এবং এই শুরু মূলত মোগল কর্তৃত্ব থেকে হয়েছে এবং 19 শতাব্দীতে যখন পশ্চিম জেলার পুরান হাভেলিতে রাজধানী স্থানান্তরিত করা হয়, বিশেষ করে উদয়পুর থেকে, তখন থেকে শুরু হয় এই আধুনিক যুগ। এবং এরপর আমরা লক্ষ্য করি আগরতলাতে তারা তৎকালীন সময় থেকে এটা শুরু হয়েছিল অদ্যাবধি এই ত্রিপুরার রাজধানী হয়ে ওঠে আগরতলা। আর 2011 সালে যদি আমরা দেখি জনগণনা অনুসারে ত্রিপুরার লোক সংখ্যা 36,71,000-এর মতো, এবং এই জনসংখ্যা প্রায় 31% আমরা দেখি তপশিলি উপজাতি। এই তপশিলি উপজাতিরা আবার কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ে বিভক্ত ছিল, যেমন ত্রিপুরি, রিয়া, জমাতিয়া, চাকমা, হালাম, কুকি, গারো, মগ, লুসাই, চাইমেল, উচাই, খাসিয়া, ভুটিয়া, মুন্ডা, ওরাং, লেপচা, সাঁওতাল, ভিল ইত্যাদি। এবং এই যে আদিম তপশিলি উপজাতি, তাদের যদি ভাষাগত ভাবে আমরা দেখি, সেখানেও আমরা লক্ষ্য করি তারা কিন্তু ভিন্ন ভিন্ন বা স্বতন্ত্র গোষ্ঠী বা ভাগে বিভক্ত ছিল। এবং এদেরকে আমরা যদি ক্যাটাগরাইজড করতে যাই, সেখানে আমরা তাদেরকে তিনটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান যদি আমরা দেখি, ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, রূপিণী, কলই এবং মুরাশি, যারা মূলত ককবরক ভাষায় কথা বলেন, তারা মূলত বড়ো ল্যাঙ্গুয়েজ অফ টিবেট ও বার্মিন ফ্যামিলির থেকে এসছেন, এবং মেনলি এরা মাইগ্রেটেড হয়েছেন স্টেট অফ আপার বার্মা অ্যান্ড ডাউন হিলস অফ তিব্বত থেকে। ভাষাগত ভাবে তারা বড়ো গ্রুপ অফ ট্রাইবস। আর দ্বিতীয় যে গ্রুপটাকে আমরা লক্ষ্য করি, সেখানে আসছে হালাম, কুকি, রুসাই সহ এবং সমজাতীয় আরো কিছু উপজাতি, যেমন রাংখল, মলসুম, ডাল্লং এবং কাইপেন। তারা হচ্ছে কুকি চিন গ্রুপস, এবং এরা মূলত মাইগ্রেটেড হয়েছে চায়না থেকে। এবং তৃতীয়ত যে যাদেরকে আমরা চিহ্নিত করেছি বা দেখি, আরকান ভাষায় যারা কথা বলতেন অপর দুটি সম্প্রদায়, তারা হচ্ছে মগ এবং চাকমা। এই দুটি গোষ্ঠী মূলত মাইগ্রেটেড হয়েছেন বার্মা থেকে, মিজোরাম থেকে এবং বাংলাদেশ, অধুনা বাংলাদেশের যে চট্টগ্রাম, সেই সমস্ত অঞ্চল থেকে ত্রিপুরাতে চলে আসে।
এবং এরা ত্রিপুরাতে এসে কোথায় বসবাস করছে? মূলত হচ্ছে নর্থ ত্রিপুরাতে বাস করছে, তারা বাস করছে ধলাই ত্রিপুরা, ধলাই ডিস্ট্রিক্টে, এরা বাস করছে দক্ষিণ জেলা যেটা আছে সাউথ ত্রিপুরা, সেই সমস্ত অঞ্চলে তারা কিন্তু এসে তারা বসবাস করতে শুরু করে। আবার পাশাপাশি এই উপজাতিদের সঙ্গে রয়েছে ত্রিপুরাতে এবং অধিকাংশ এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদেরকে আমরা বলছি তারা হচ্ছে বাঙালি এবং হিন্দু। এবং এদের অধিকাংশ জনগণের আমরা যদি লক্ষ্য করি, জনগণের ভাষা, জনপ্রিয় ভাষা হচ্ছে গিয়ে বাংলা, এবং সরকারি ভাবে যদি আমরা দেখি অফিস আদালত গুলিতেও চলছে এই বাংলা এবং ইংরেজি ভাষার মধ্য দিয়ে। এমনকি একটা সময় আমরা লক্ষ্য করি রাজাদের আমলে চতুর্দশ শতকে বিভিন্ন রাজাদের আমলে অফিস আদালতে এই বাংলা ভাষার মধ্য দিয়েও কিন্তু এখানে বাংলা ভাষার প্রচলন রয়েছিল সেখানে। আর সামাজিক ভাবে যদি আমরা দেখি ত্রিপুরার অধিকাংশ জনগণ হচ্ছে বাঙালি হিন্দু, এবং বিভিন্ন জায়গা থেকে আসার ফলে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন দিক দিয়ে একটু ভিন্নতা রয়েছে, যেমন ভাষাগত ভিন্নতা। আজকে আমরা যদি লক্ষ্য করি, দেখো যারা আজকে নর্থ ত্রিপুরাতে আছে অধিকাংশ লোক এসে সিলেট ডিস্ট্রিক্ট থেকে, তাদের ভাষাগুলো এক ধরনের। আবার যারা নোয়াখালী ডিস্ট্রিক্ট থেকে এসছে তাদের ভাষাটা হচ্ছে নোয়াখালী ভাষার আরেকটা ভিন্নতা আছে। আবার যারা হয়তো ফেনী কুমিল্লা থেকে এসছে তাদের ভাষার মধ্যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, এভাবে তাদের মধ্যে ভাষাগত একটা ভিন্নতা আছে। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি মূল্যবোধগত, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, জীবনযাত্রার বিভিন্ন প্রণালী থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু একটা স্পেসিফিক একটা কিছু কিছু আমরা ভিন্নতা এই ত্রিপুরার জনগণের মধ্যে কিন্তু সেখানে আমরা লক্ষ্য করি। এবং যদিও এই ভিন্নতা এবং তাদের যে প্রচেষ্টা সবকিছুর মূলে কিন্তু একটা বিষয় কাজ করেছিল, সেটা হচ্ছে উন্নয়নমুখী এবং বিকাশমুখী। এবং যার জন্য আজকে আমরা লক্ষ্য করি এই ত্রিপুরা রাজ্যে আজ থেকে মানে যখন প্রাচীন যুগে বা তার পরবর্তী সময়ে ঐতিহাসিক যুগ বা আধুনিক যুগ যখন আমরা লক্ষ্য করেছি সেখান থেকে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, এবং এই সবগুলো কিন্তু উন্নয়নের মধ্য দিয়ে ধীরে ধীরে কিন্তু উন্নয়নের মধ্য দিয়ে আজকে একটা সুন্দর ত্রিপুরা বা সুন্দর ত্রিপুরার আজকে এখানে রূপান্তরিত হয়েছে। এবং উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে আমরা লক্ষ্য করি এখানে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব এবং ছিল এবং আছে এবং এখনো গড়ে উঠেছে। যদিও আমরা লক্ষ্য করেছি এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময়ে বিশেষ করে মুসলিমরা, আফগানরা, মোগলরা এই আক্রমণ করে, লুট করে এখানকার এখানে একটা সবসময় একটা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিল, এবং এখানকার জনগণের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছিল। এবং এই অস্থিরতা এগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি কিছু কিছু রাজা চতুর্দশ শতকে, পঞ্চদশ শতকে তারা কিন্তু প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছিল। আবার পাশাপাশি তারা বিভিন্ন মন্দির, বিভিন্ন প্রাসাদ এগুলো নির্মাণের মধ্য দিয়েও ত্রিপুরার একটা উন্নত রাজ্যে বা প্রদেশে পরিণত করার জন্য তাদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল। এবং আপনারা নিশ্চয়ই এখানে অবগত আছেন ত্রিপুরার সম্পূর্ণ ভূভাগ হচ্ছে উঁচু টিলা, গাছপালা সমগ্র ত্রিপুরাকে সবুজায়ন করে রেখেছে প্রচুর পরিমাণে। এখানে আমরা লক্ষ্য করি বন্য জন্তু, জানোয়ার, কৃষি জমি, নদী এবং ঔষধীয় গাছ ত্রিপুরাকে ঢেকে রেখেছে। কৃষি এবং জম চাষ নির্ভর অর্থ ব্যবস্থা ত্রিপুরাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানে একটা বিশাল অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি রাবার, এবং এই রাবারকে কেন্দ্র করে জনগণের একটা আয় উৎস হিসাবে আজকে এখানে কাজ করছে। এবং এই শান্ত সরল মনোরম পরিবেশের জন্য আমরা লক্ষ্য করি ত্রিপুরা একটা আদর্শ জায়গা বিবেচিত হতে পারে ত্রিপুরার এবং ত্রিপুরার বাইরের জনগণের কাছে। বিশেষ করে সবুজ উপত্যকা, ঘন নিবিড় অরণ্য, সুরম্য প্রাসাদ এবং প্রাচীন বৌদ্ধস্থল সবকিছু দিয়ে ত্রিপুরা নজর কেড়েছে, বিমোহিত করেছে। নানা জাতি, ধর্ম, সম্প্রদায়ের মিলনস্থল এই প্রদেশটি, প্রদেশটি যে কোনো পর্যটকের দৈনন্দিন জীবনের উদ্বেগকে ভুলিয়ে দিতে পারে নিমেষে। এই প্রদেশটিকে একসময় উত্তর পূর্ব ভারতের সবচেয়ে দূরবর্তী স্থান হিসাবে গণ্য করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আজকে কিন্তু এই ধারণা অনেকটা পরিবর্তন হয়েছে। এবং ছোট হলেও আমরা লক্ষ্য করি এই খুবই সুন্দর এই রাজ্য ত্রিপুরা, পুরাতন বৌদ্ধ ধর্মীয় স্থান ও হিন্দু মন্দির, বন্য উদ্ভিদ ও প্রাণীকুলের আবাসস্থল এবং বিভিন্ন উপজাতিদের স্পন্দনশীল গঠনের সমন্বয়ে ত্রিপুরা অনাবিষ্কৃত এক সৌন্দর্যকে
প্রকাশ করে। এই ত্রিপুরার পরিবেশ, সবুজ উপত্যকা, পাহাড়ি স্রোতধারা, পাহাড় এবং উপত্যকা দ্বারা পরিবেষ্টিত। এছাড়া প্রকৃতি প্রেমীদের জন্য রয়েছে এখানে ত্রিপুরাতে গোমতী অভয়ারণ্য, তৃষ্ণা অভয়ারণ্য, রোয়া অভয়ারণ্য ইত্যাদি। এইসব অভয়ারণ্য স্পষ্টভাবে উত্তর পূর্বাঞ্চলীয় ভারত উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন প্রাকৃতিক ঐতিহ্যকে সেখানে ব্যাখ্যা করে। এছাড়া ত্রিপুরা সুন্দরী মন্দির, কমলা সাগর, কালী মন্দির, ভুবনেশ্বরী মন্দির, দক্ষিণ ত্রিপুরার মনুবঙ্কুর বৌদ্ধ মন্দির, আগরতলার বেনুবন বিহার বৌদ্ধ মন্দির, উত্তর ত্রিপুরার পেচারথল বৌদ্ধ মন্দির, উদয়পুরের মাতার বাড়ি, কসবা কালীবাড়ি ইত্যাদি বিভিন্ন স্থান ত্রিপুরাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এবং এই ত্রিপুরা, এই যে একটা সুন্দর ত্রিপুরা এবং এই যে বিভিন্ন প্রকৃতি নির্ভর এক ত্রিপুরা, এই ত্রিপুরাতে যদি আমরা লক্ষ্য করি ভারতবর্ষের অন্যান্য জায়গার ন্যায় ত্রিপুরাতেও 6টি ঋতু কিন্তু এখানে রয়েছে। এবং এই 6টি ঋতু গ্রীষ্ম ঋতু দিয়ে সেটা যেটা শুরু হয় এবং বসন্ত ঋতুতে গিয়ে সেটা শেষ হয়। এবং গ্রীষ্ম ঋতু বলতে আমরা মূলত যেটা বুঝি বাংলায় সেটাকে বলছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এবং সেটা ইংরেজিতে মূলত এটা শুরু হয় মিড এপ্রিল টু মিড জুন পর্যন্ত। আর বর্ষা সেটা হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে এই বর্ষা ঋতু, যেটা মিড জুন টু মিড আগস্ট এই সময়কালের মধ্যে এটা দেখা যায়। আর শরৎ ঋতু এটা হচ্ছে ভাদ্র এবং আশ্বিন, যেটা মিড আগস্ট টু মিড অক্টোবর। আর হেমন্ত, হেমন্ত হচ্ছে গিয়ে কার্তিক এবং অগ্রহায়ণ, যেটা মিড অক্টোবর টু মিড ডিসেম্বর। আর শীত, শীত হচ্ছে গিয়ে পৌষ এবং মাঘ, এই 2 মাস নিয়ে হচ্ছে শীতকাল, এবং এই বিশেষ করে মিড ডিসেম্বর টু মিড ফেব্রুয়ারি অত্যন্ত এই সময়ে আমরা এই শীতকালটাকে লক্ষ্য করি। আর সবশেষে আমরা লক্ষ্য করি বসন্তকাল, যেটাকে আমরা বলছি ফাল্গুন এবং চৈত্র, যেটা মিড ফেব্রুয়ারি টু মিড এপ্রিল। এই সমস্ত ঋতুর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকলেও আমরা লক্ষ্য করি প্রিন্সিপাল সিজন হলো এর মধ্যে মূলত ত্রিপুরার ক্ষেত্রে গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত। এবং এই 4টি ঋতুকে কেন্দ্র করে ত্রিপুরাতে একটা ভিন্ন এবং নতুন একটা সংস্কৃতিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। কেমন সেই সংস্কৃতি আজকে যদি লক্ষ্য করি আমরা দেখব, বিশেষ করে গ্রীষ্মকাল যেটাকে আমরা বলছি বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাসে ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। তার মধ্যে আম, কাঁঠাল, আনারস, জাম, লিচু, যেগুলি প্রচুর পরিমাণে ত্রিপুরার বিভিন্ন এলাকায় এবং প্রান্তে এগুলি উৎপন্ন হয় এবং পাওয়া যায়। এবং এই প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যে কুইন পাইনাপেল বা কুইন ভ্যারাইটি অফ পাইনাপেল, যেটা অত্যন্ত ত্রিপুরাতে গ্রীষ্মকালটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়কাল। আবার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি এই সময়ে কিন্তু ত্রিপুরার নদীগুলি অনেকটা শুকিয়ে যায়। আবার বর্ষাকালে যদি আমরা লক্ষ্য করি এখানে ঝড়, বৃষ্টি, বাতাস, প্রবল ঘূর্ণিঝড়, বন্যা, এগুলিও কিন্তু এখানকার নদীগুলো এখানকার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সময় আমরা লক্ষ্য করি বিশেষ করে পুকুর এবং নদীগুলি, যেগুলি কিন্তু জলে আবার পরিপূর্ণ হয়ে ওঠে। গ্রীষ্মকালে যে নদী পুকুর গুলি শুকিয়ে যেত এবং বর্ষাকাল আসতে পরে সেগুলি কিন্তু আবার পরিপূর্ণ হয়ে যায়। এবং এই সময় আমরা লক্ষ্য করি কি, কৃষকরা ধানের বীজ বপন করতে শুরু করে। এবং শীতকালে যদি আমরা লক্ষ্য করি আকাশটা থাকে অনেকটা পরিষ্কার, এবং যদিও এখানে একটা এই শীতকালের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে সর্দি কাশি জ্বর এই সমস্ত রোগগুলি কিন্তু শীতকালে একটু প্রাদুর্ভাব হয় এবং এগুলি কিন্তু এখানকার ছেলে মেয়েদের মধ্যে বা জনগণের মধ্যে দেখা দেন। এরপরে কি আমরা লক্ষ্য করি যে শীতকালে যে আজকে বিশ্ব দূষণের যে প্রভাব, তার প্রভাব কিন্তু আজকে ধীরে ধীরে ত্রিপুরাতেও কিন্তু অনুভব হচ্ছে। এবং এর ফলে কি হয়, শীত যেটা আগে যে পরিমাণে অনুভূত হতো আজকে কিন্তু সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এবং বসন্তকাল যদি আমরা দেখি এখানে ভারতীয় কোকিলের যে শ্রুতিমধুর সুর,
ত্রিপুরার চতুর্দিকে এখানে কিন্তু সেটা লক্ষ্য করা যায়। এবং এই সুর আমার জনগণের মধ্যে বা ত্রিপুরার আদিবাসীদের মধ্যে একটা আনন্দের বার্তা বয়ে আনে। এবং এই কোকিলের যে সুর, বহু কথা কও, এবং এই সুর মানে অত্যন্ত একটা শ্রুতি মধুর সুর। এবং এছাড়া আমরা কি লক্ষ্য করি, বসন্তকালে বা এখানে ত্রিপুরাতে যদি আমরা দেখি লজ্জাপতি বানর, এবং এগুলি অত্যন্ত মানে আকর্ষণীয় একটা পশু হিসাবে ত্রিপুরাতে একমাত্র আমরা লক্ষ্য করি। এবং এগুলো দেখতে গেলে আপনি কাছেই আমাদের সিপাহীজলা অভয়ারণ্য আছে, সেখানে এগুলো পর্যাপ্ত পরিমাণে দেখা যায়। এই যে ভৌগোলিক পরিবেশ এবং তার যে ঋতু এবং ঋতুর প্রভাব, এটা নিশ্চিত ভাবে আমরা লক্ষ্য করি ত্রিপুরার একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে অনেকটা সেখানে কাজ করে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি ভৌগোলিক ভাবে এখানকার কৃষিকাজ, শিল্পকলা, লোকসংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং বাড়ির কাঠামো, ধর্মীয় বিশ্বাস এবং ব্যবহারকে কিন্তু এখানকার ভৌগোলিক পরিবেশ অনেকটা কিন্তু প্রভাবিত করেছে। এক কথায় আমরা যদি দেখি পাহাড় এবং সমতল উভয় অংশ কিন্তু প্রভাবিত হয়েছে এই ভৌগোলিক অবস্থা দ্বারা। আবার একথাও সত্যি যে বারবার মুসলিম আক্রমণ এবং তাদের লুটতরাজ এখানে কিন্তু অনেকটা ক্ষতি করে দিয়েছে। সমতল এবং পাহাড় উভয় অংশের মানুষ, এবং একটা সময়ে এই আফগান মুঘল তারা যখন এসে আক্রমণ করত, তারা আতঙ্কে থাকত এবং তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অনেক একটা সময় তারা এই আক্রমণকে প্রতিরোধ করার বা এখান থেকে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে এগুলি কিন্তু অনেকটা আজকে লুপ্ত হয়েছে এবং এগুলোকে প্রতিরোধ করাও কিন্তু সম্ভব হয়েছে। এবং বিশেষ প্রজাতির গাছ এবং প্রাণীকুল এখানকার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ত্রিপুরার প্রকৃতি আমরা জানি সব সময় হাসছে, এবং এই প্রকৃতিকে কেন্দ্র করে জাতি উপজাতি উভয়ংশের মানুষ এক সংস্কৃতি গড়ে তুলেছে। বিশেষ করে নতুন ফসলের আগমন, ফসল বপন, উভয় অংশের জনগণ এটা পালন করে থাকে, যা থেকে কৃষকদের মনে একটা গভীর আনন্দের কিন্তু সঞ্চার হয়। আর খেলাধুলা যদি আমরা লক্ষ্য করি ত্রিপুরার প্রাচীন কাল থেকে ত্রিপুরায় বিভিন্ন ধরনের খেলাধুলার কিন্তু প্রচলন ছিল। এবং এই ক্ষেত্রে আমরা দেখি জাতি এবং উপজাতি এবং উভয় সম্প্রদায়ের মধ্যে যেমন কিছু কিছু খেলাধুলার মধ্যে যেমন মিল রয়েছে, আবার কিছু কিছু খেলাধুলার মধ্যে অমিলও কিন্তু সেখানে দেখা যায়। এবং বিশেষ করে উপজাতিদের যে 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 খেলাগুলো তারা বেশি পছন্দ করত, সেটা হচ্ছে আমরা দেখি রান্না খেলা, বাঁশের বন্দুক দিয়ে খেলা, সাঁতার, ষাঁড় যুদ্ধ, কুস্তি যুদ্ধ, ব্যাং লাভ, লুকোচুরি খেলা, ওয়েট লিফটিং, গাছে ওঠা, দড়ি খেলা, ব্যাম্বো স্প্লিটস, এগুলি ছিল উপজাতি সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত প্রচলন। আবার পাশাপাশি আমরা বাঙালি ছেলে মেয়েদের মধ্যে যদি দেখি, সেখানে রয়েছে বাঘ ছাগল খেলা, ডাঙ্গাগুলি, দাঁড়িয়া বান্দা, আঙুল দিয়ে খেলা, পাঞ্জা লড়া, কাবাডি খেলা, হাত দিয়ে লাফানো, সাঁতার কাটা, বুড়ি খেলা ইত্যাদি খেলার কিন্তু প্রচলন ছিল বাঙালি সমাজের মধ্যে। এবং যার মধ্য দিয়ে যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন তারা আনন্দ লাভ করত, তেমনি তারা শারীরিক দিক দিয়েও কিন্তু সুগঠিত হত। বর্তমানে এই সমস্ত খেলাধুলা স্থানে অনেকটা কিন্তু চলে আসছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, জুডু, জিমনাসিয়াম, কাবাডি ইত্যাদি খেলা। এবং আজকে আমরা যাকে জানি দীপা কর্মকার, এই দীপা কর্মকারও কিন্তু এই আজকে এই যে একটা পজিশনে এসছে, এটা কিন্তু দীর্ঘদিনের এখানে এই যে খেলাধুলা চর্চার তারই কিন্তু ফসল। এবং আজকে আমরা জানি দীপা কর্মকার আজকে সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত পরিচিত একটা নাম। এবং এই খেলাধুলা শুধুমাত্র যে মানে বিক্ষিপ্ত ভাবে সম্পন্ন হয় তা নয়, আজকে আমরা লক্ষ্য করি স্কুল লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, ক্লাব লেভেল, বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়েও কিন্তু এখান থেকে নতুন নতুন খেলোয়াড় এবং নতুন নতুন স্পোর্টসম্যান এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে। এই মধ্য দিয়েও কিন্তু ত্রিপুরার একটা খেলাধুলার সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। আর সামাজিক প্রথা, খাদ্যাভ্যাস এগুলি যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব এগুলিও কিন্তু ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এখানে অনেক খাবার বা ভোজ্য গাছ রয়েছে যেটা ত্রিপুরাতে
যেটা কিন্তু এখানকার জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এখানকার জাতি এবং উপজাতি এই সমস্ত গাছ কিংবা গাছের ফল সংগ্রহ করে খাবারের জন্য। যেমন ধরুন আজকে বাঁশকুড়ুল, বাঁশকুড়ুল যাকে আমরা বলছি ব্যাম্বু শুট, এই বাঁশকুড়ুল এখানকার সমস্ত অংশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য। এবং এই বাঁশকুড়ুল দিয়ে আমরা লক্ষ্য করি শুধুমাত্র খাদ্য নয়, একটা বৃহৎ অংশের তফসিলি উপজাতি পরিবার রয়েছে, তারা এই বাঁশকুড়ুলটাকে আয়ের একটা উৎস হিসাবে তারা সেখানে সেটাকে তারা নিয়ে কাজকর্ম করে। পাশাপাশি কি আছে, ড্রাই ফিশ। ড্রাই ফিশ মানে হচ্ছে শুকনো মাছ, আবার এখানকার বাংলা ভাষায় অনেকে বলে সেটাকে শুটকি। এই এই ড্রাই ফিশ দিয়েও আমরা লক্ষ্য করছি এখানকার মানুষের একটা অত্যন্ত জনপ্রিয় খাদ্য। এবং এটা অনেকে বিশ্বাস করেন যে যে আজকে ত্রিপুরাতে যে মশাবাহিত রোগ অর্থাৎ ম্যালেরিয়া, এই ম্যালেরিয়ার ওষুধ হচ্ছে শুকনো মাছ দিয়ে বানানো যে শিদলের চাটনি, এখানকার কথ্য ভাষা, যাকে আমরা আবার উপজাতিরা সেটাকে বলছে গোধন। এই এই এইটা যদি খায় তাহলে কিন্তু ম্যালেরিয়ার রোগ কিন্তু সেখানে প্রতিরোধ করা সম্ভব হয়। এবং এই ধারণা কিন্তু এখানকার মানে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের মধ্যে কিন্তু একটা বিশ্বাস রয়েছে। এছাড়া বিভিন্ন গাছের ছাল আছে, লতা আছে, পাতা আছে, যেগুলোকে ব্যবহার করে এখানকার একটা অংশের মানুষ জনগণ তারা খাদ্য হিসেবে সেটাকে ব্যবহার করে। সাপোজ আমরা যদি লক্ষ্য করি সাজনা, এই সাজনা এমন একটা মানে সবজি যে সবজি হিসাবে আমরা ব্যবহার করি, তার পাতাটাকেও আমাদের এখানে ব্যবহার করি, সেই গাছের ছালটাকেও আমরা ব্যবহার করি। এবং এই গাছটার বিভিন্ন দিক দিয়ে, একদিক দিয়ে যেমন এটা অত্যন্ত উপকারী একটা সবজি হিসাবে এখানকার মানুষ সেটাকে জানেন, ঠিক পাশাপাশি এখানে এমন প্রচুর গাছ আছে যেমন থানকুনি পাতা, তারপরে হচ্ছে যেমন অর্জুন গাছের ছাল, এগুলিও কিন্তু অনেক বন এবং মৌষধ হিসাবে এখানে কিন্তু কাজ করে থাকে। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, সমতল এবং পাহাড়ি এলাকার উপজাতিরা নিজেরাই তাদের ব্যবহারযোগ্য কাপড় এবং তাদের প্রয়োজনীয় পোশাক তারা কিন্তু তৈরি করে নেন। এবং এখানকার যে তন্তুজ, বিশেষ করে এখানকার যে উৎপন্ন যে কার্পাস এবং এই সুতা, এগুলোর মধ্য দিয়েও তারা কিন্তু তাদের প্রয়োজনীয় পোশাক অনেকটা কিন্তু তৈরি করে নেন। এবং আবার পাশাপাশি আমরা কি লক্ষ্য করি, এই উপজাতিদের মধ্যে একটা অংশের মানুষ আবার তারা নিজস্ব তৈরি মদ, এবং এই তারা তারা নিজেরা যেমন এটাকে সেবন করার জন্য ব্যবহার করে, আবার এটাকে অনেকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করে, যদিও সময়ের সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং মুক্ত আলো এবং বাতাসের জন্য এখানকার জনগণ জনগণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে যে এখানকার বাড়ি ঘরের যে একটা ফেস, এবং সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি তারা কিন্তু পূর্বমুখী অর্থাৎ ইস্ট ফেসিং এবং সাউথ ফেসিং তারা ঘর তারা নির্মাণ করে, কেননা এতে তারা মনে করে মুক্ত আলো এবং বাতাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং এই পূর্বমুখী এবং দক্ষিণমুখী ঘর ত্রিপুরাতে কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আর জলাশয় আমরা যদি দেখি দেখি ত্রিপুরাতে কিন্তু চার ধরনের জলাশয়ের মানে অস্তিত্ব আছে, ইন্দ্র আছে, ডোবা আছে, পুকুর আছে এবং দিঘি আছে। এবং ত্রিপুরাতে আমরা লক্ষ্য করি বিশেষ করে উদয়পুর, উদয়পুর যদি আমরা যাই দেখবো সেখানে অনেক বড় বড় দিঘি আছে, যেগুলো রাজাদের আমলে তৈরি, এবং এই সমস্ত দিঘিগুলোর মধ্য দিয়ে উদয়পুরের যে সৌন্দর্য সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং ত্রিপুরা এই উদয়পুরে একটা আলাদা সংস্কৃতির পরিমণ্ডল কিন্তু সেখানে এগুলোকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। আর বিবাহ, ত্রিপুরার হিন্দু বিবাহ উৎসব মূলত আমরা লক্ষ্য করি ভাদ্র এবং পৌষ মাস কিন্তু নিষিদ্ধ থাকে বা ওই সময় কিন্তু বন্ধ থাকে, কেননা ওই সময় আমরা লক্ষ্য করি এখানকার শ্রমজীবী মানুষ কৃষকরা তারা করে কি শস্য বপন করে, শস্য সংগ্রহ করে কিংবা শস্যকে গোলাজাত করে ইত্যাদি কাজে তারা যুক্ত থাকার কারণে তারা এই ভাদ্র এবং পৌষ মাসে কিন্তু বিবাহ এবং উৎসবে তারা কিন্তু অংশগ্রহণ করে না। এবং অগ্রহায়ণ হচ্ছে এখানকার মানুষের বিবাহ উৎসবের সবচেয়ে প্রিয় সময়, এবং এই সময়ে আস্থা প্রথা বিশ্বাস এবং খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে ত্রিপুরার একটা নিজস্ব সংস্কৃতি যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার আমরা আরেকটা দিক দিয়ে যদি আমরা দেখি সেটা হচ্ছে ধার্মিক সংস্কার, রিচুয়াল রাইটস। এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি
আমরা জানি ভারতবর্ষ একটি ধার্মিক দেশ, ত্রিপুরা কিন্তু তার একটা অংশ মাত্র। এবং আমরা যদি এখানে দেখি, এখানকার নদী জঙ্গল পাহাড়কে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং সংস্কার কিন্তু এখানে প্রচলন রয়েছে। এবং এখানকার জনগণ আমরা নদীকে তারা গঙ্গা জ্ঞানে কিন্তু মানে এবং পূজা করে। এবং আমরা জানি এখানকার যে গোমতী নদী ত্রিপুরার সবচেয়ে বড় এবং পবিত্র নদী হিসাবে ত্রিপুরার জনগণ সেটাকে বিশ্বাস করে এবং তার প্রতি একটা শ্রদ্ধা বোধ করে। এবং এই গোমতী নদীর পাশাপাশি এখানে আরো অনেক নদী রয়েছে, যেমন হাওড়া, মনু, মুহুরি, কাকড়ি, ধলাই, তারপরে হচ্ছে সুরমা, রাইমা ইত্যাদি ছোট ছোট অনেক নদী রয়েছে, যেগুলি পাহাড়ের কোল থেকে যেগুলোর উৎপত্তি স্থল এবং এগুলো সঙ্গম স্থলকে এখানকার মানুষ অত্যন্ত পবিত্র বলে মানে। এবং আমরা বিশেষ করে লক্ষ্য করি পৌষ সংক্রান্তির দিন এই সমস্ত সঙ্গম স্থলগুলোতে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় এবং একত্রিত হয়। কেন? তারা সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে। এবং এরকমই একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ডুঙ্গুরু। এবং এই ডুঙ্গুর জলাশয়ের যে সঙ্গম স্থল, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করি এই পৌষ সংক্রান্তির দিনে প্রচুর লোক সেখানে সমাগম হয়। এছাড়া ঊনকোটি পাহাড় এমন একটি ঐতিহাসিক স্থান, সেখানে পাহাড়ের গায়ে পাথরে খোদাই করা বহু হিন্দু দেবতাদের মূর্তির কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে। এবং শুধুমাত্র বাঙালি হিন্দুদের মধ্যে নয়, ত্রিপুরি, রিয়াং এবং জমাতিয়া, নোয়াতিয়া সহ বহু আদি সম্প্রদায়ের লোক প্রাচীন কাল থেকে আমরা লক্ষ্য করি নদীকে তারা পূজা করে এবং পূজা জ্ঞানে মেনে আসছে। এবং এই পৌষ সংক্রান্তির দিন আমরা লক্ষ্য করি এখানকার সমাজে নানা উৎসব পালন করে। এবং কি রকম উৎসব? এদিন তারা করে কি, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্য পূজা করে এবং বাড়ির ভিতর এবং বাইরের যে বিভিন্ন অংশ তারা সেগুলোকে পরিষ্কার করে এবং পবিত্র স্নান করে। এবং এরপরে তারা বিভিন্ন ধরনের আলপনা আঁকে সেই বিভিন্ন মেঝেতে। এই আলপনা আঁকার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা শিল্প ও সৌন্দর্য কলা এগুলি কিন্তু তারা প্রকাশ করে। এবং এরপরে তারা বিভিন্ন পিঠাপুড়ি বানায় এবং মিষ্টি বানায় এবং সেগুলি নিজেরা যেমন সেগুলো খেয়ে তৃপ্তি পায় এবং অন্যদেরকে খাইয়েও কিন্তু তারা এই তৃপ্তি অনুভব করে। এটা ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি। এবং এই সংস্কৃতি আমরা লক্ষ্য করি এটা পরম্পরায় দীর্ঘদিন ধরে সেটা কিন্তু চলে আসছে। এছাড়া আমরা লক্ষ্য করি ত্রিপুরাতে শুভ সমারোহ অনুষ্ঠান যদিও শরৎ, শীত এবং বসন্তকালে অনুষ্ঠিত হয়, এছাড়াও আমরা লক্ষ্য করি চতুর্মাস, হরিনাম সংকীর্তন, দুর্গাপূজা, শরৎ দুর্গাপূজা এগুলি কিন্তু শরৎকালে অনুষ্ঠিত হয়। এই হরিনাম সংকীর্তন এখন আর কিন্তু শুধুমাত্র শরৎকালে হয় তা নয়, এখন সারা বছর ধরে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এখানকার জনগণের মধ্যে কিন্তু একটা ধর্মীয় ভাব, সংস্কার এটা কিন্তু গড়ে উঠেছে। এবং এর ফলে কি হচ্ছে, ত্রিপুরার জনগণের মধ্যে একটা বিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় সংস্কার এগুলি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং তারই পাশে আমরা লক্ষ্য করি ত্রিপুরাতে আরো কতগুলি কার্যক্রম আছে যেটা বাঙালিদের মধ্যে বিশেষ করে, সেটা হচ্ছে নাটক, থিয়েটার, কবিগান। এবং এই কবিগান একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ বিষয় যে কবিগানের মধ্য দিয়ে এখানকার মানুষ অত্যন্ত আনন্দ অনুভব করে। এবং এই কবিগান ত্রিপুরার বিভিন্ন সময়ে বা বিশেষ করে শীতকালে এখানে কিন্তু এটা পালন করা হয়। এই ধরনের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করি দুই ভাগ তার বেশি কবিয়াল সেখানে অংশগ্রহণ করে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এবং কবিয়ালরা করে কি, তারা সেই সময় সঙ্গীতের মাধ্যমে, ব্যঙ্গ রচনার মাধ্যমে, ছন্দের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরকে পরাজিত করার জন্য চেষ্টা করে। এবং বারবার করে কি, তারা এই কবিরা মঞ্চে আসে এবং বিভিন্ন ধর্মের কথা, বিভিন্ন মূল্যবোধ সংক্রান্ত কথা, বিভিন্ন রীতিনীতি সংক্রান্ত কথা, বিভিন্ন লোকাচার সংক্রান্ত কথার মধ্য দিয়ে তারা একদিকে যেমন প্রতিযোগীকে সেখানে আক্রমণ বা প্রতিরোধ তাদেরকে উত্তর দেওয়ার জন্য বাধ্য করে, আবার পাশাপাশি
সমাজকেও তারা সেখানে কিন্তু আনন্দ দান করে। এবং এই সব শেষে তারা করে কি, এবং সেখানে যিনি জয়ী হন আর যিনি পরাজিত হন না কেন, সবাইকে সেখানে পুরস্কার দেওয়া হয়। এবং যে সমস্ত লোকরা এখানে অংশগ্রহণ করে বা শ্রোতা হিসেবে যারা থাকে, তারা সব শেষে কবিয়ালদেরকে প্রণাম বা শ্রদ্ধা তাদের প্রতি নিবেদন করে। যদিও আমরা লক্ষ্য করি এই সংস্কৃতি ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কমে যাচ্ছে আমাদের এই ত্রিপুরা সমাজ ব্যবস্থার মধ্যে। এই সমস্ত রীতি এবং রেওয়াজ এগুলির মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি ত্রিপুরা যে পুরাণের একটা প্রভাব ত্রিপুরা সংস্কৃতির উপর রয়েছে। আর গান এবং নাচ এই দুটি দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু এগুলির সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গি ভাবে কিন্তু জুড়ে রয়েছে। বিশেষ করে সারিন্দা, চোংপ্র্যাং এবং সময় হলো কিছু ধর্মীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, বিবাহ ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে নিজেদের তৈরি বিভিন্ন গান তারা সেখানে পরিবেশন করে। যেমন আর পাশাপাশি আমরা কি লক্ষ্য করি, উপজাতি সম্প্রদায়ের মধ্যেও কিন্তু তাদের নিজস্ব একটা সংস্কৃতি, তাদের নিজস্ব একটা কৃষ্টি সম্পর্কিত গান এবং নৃত্যর কিন্তু প্রচলন আছে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি সাংরাই নৃত্য, সাংরাই নৃত্যটা কি, আমরা লক্ষ্য করি বিশেষ করে বাঙালি ক্যালেন্ডারের বছরের চৈত্র মাসে এই সাংরাই উৎসবের অনুষ্ঠান উপলক্ষে মগ সম্প্রদায়ের লোকেরা এই সাংরাই নৃত্য পালন করে। এবং ওই সময়ে কি করে, তরুণ ছেলে মেয়েরা নববর্ষের আমন্ত্রণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু দিনটিকে উদযাপন করে, এবং এটা হচ্ছে মূলত মগ সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আবার এই সাংরাই নৃত্যের পাশাপাশি তারা সেখানে ওয়া ফেস্টিভ্যাল, তারা সেখানে ওয়াটার ফেস্টিভ্যাল বা সেখানে তারা পাথর খেলা, এরকম বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু তারা এই মগ সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলন আছে। তারপরে আমরা দেখি বিজু নৃত্য, এবং এই বিজু নৃত্য হচ্ছে চাকমাদের সম্প্রদায়ের একটা অত্যন্ত জনপ্রিয় নাচ। বিজু মানে হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি বাঙালি ক্যালেন্ডারের বছরের শেষ পর্যন্ত বছরের শেষ এই সময়ের মধ্যে যখন চাকমা গান গাইতে ও নাচতে বছরের শেষ পর্যন্ত বিদায় দেয় এবং নতুন বছরকে তারা ওই সময়ে কি করে স্বাগত জানায়। নৃত্যটি সুন্দরভাবে কাম, গাবং, ধুকু এবং বাঁশের নামে পরিচিত তালের সাথে সজ্জিত করা হয়। চাকমা নারীরা কি করে, চুল এবং মেটাল অলঙ্কারের উপর ওই সময়ে ফুল পরেন, এবং এটিও চাকমা সম্প্রদায়ের দম। নৃত্যের মধ্যে আমরা লক্ষ্য করি এখানে কি হয়, হাতের আন্দোলন বা এমনকি শরীরের উপরের অংশটি কিছুটা সীমিত রাখা হয়, এবং তাদের কোমর থেকে পায়ে শুরু হওয়া আন্দোলনটি একটি বিস্ময়কর তরঙ্গ সৃষ্টি করে। ওই সময়ে মাটিতে একটি বোতল এবং একটি আলোকিত বাতি দিয়ে মাটির পাত্রের উপর দাঁড়িয়ে থাকা যখন জাং বেলের নাচ শরীরের নিচের অংশে ঠেলে দেয়, তখন নৃত্য দর্শকদের কিন্তু চোখে পড়ে এবং অত্যন্ত তারা আনন্দ অনুভব করে। রিয়াংরা এছাড়াও বাঁশ এবং বাঁশের ঝিল্লি তৈরি করে বাদ্যযন্ত্র তারা ব্যবহার করেন, এবং এই রিয়াং মহিলারা কালো পাশা এবং নিশাপত্তি তারা কিন্তু বেশি পছন্দ করে। এবং রিয়াং নারীরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন কয়েন দিয়ে তারা কি করে রিং বা কিংবা রূপার রিং রাখে, যা দিয়ে তারা আমার তাদের শরীরে যে আপার পার্ট অর্থাৎ উপরের অংশে তারা কিন্তু জুড়ে এটাকে ঢেকে রাখে, এবং তারা কানের মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করি তারা সেখানে কি করে মুদ্রা রিং তারা সেখানে কিন্তু পরে, এবং তাদের এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি। তারপরে কি আছে, গড়িয়া নৃত্য। এবং গড়িয়া নৃত্য আমরা জানি ত্রিপুরার জীবন সংস্কৃতি, বিশেষ করে যে জুম চাষ, এবং এই জুম চাষের চার জুম চাষকে কেন্দ্র করে কিন্তু এটা গড়ে উঠেছে। এবং জুমের জন্য যে নির্বাচিত জমি একটি চক্রান্তে বীজ বপনের সময় এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তারা ফসলের জন্য গড়িয়া ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে, এবং এই গড়িয়া পূজার সাথে জড়িত উৎসব 7 দিন ধরে চলে।
তারা তাদের প্রিয় দেবতার গান গড়িয়া দেবতার সাথে গড়িয়া নৃত্যের সাথে তারা সেখানে উপস্থাপন করে এবং বিনোদনের জন্য চেষ্টা করে। এছাড়া আমরা লক্ষ্য করি ত্রিপুরা এবং ত্রিপুরী ও জামাতিয়া উপজাতিরাও গরুরা পূজা চলাকালীন গরীয় নৃত্য তারা সেখানে পালন করে এবং ফসল কাটার সময় জুম নৃত্য, লেবং নাচ, মমতা নৃত্য, মশক সুলতানি নৃত্য এগুলিও তারা কিন্তু সেখানে করে। গারো সম্প্রদায় কি করে? ওয়াঙ্গালা নাচ। কুকি সম্প্রদায়ের হালাম শাখায় হই হাক নাচ ইত্যাদি কিন্তু সেখানে তারা প্রচলন আছে। এবং এই আদিবাসী সঙ্গীত ছাড়াও আমরা লক্ষ্য করি ত্রিপুরার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেরও প্রচলন রয়েছে। এবং আমরা সকলেই কম বেশ জানি শাহী পরিবারের সেই শচীন দেব বর্মনের কথা, ভারতীয় সঙ্গীত চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, এবং তিনি ভারতীয় চলচ্চিত্রের ধারাভাষ্যকার ছিলেন এবং বলিউড চলচ্চিত্রের অনেক জনপ্রিয় সুরও তিনি কিন্তু সেখানে করেছিলেন এবং রচনা করেছেন। আর অপরদিকে আমরা যদি লক্ষ্য করি হিন্দুদের ক্ষেত্রে, তারা বিশ্বাস করেন যে মাতা মাতা ত্রিপুরেশ্বরী ত্রিপুরার জনগণের প্রধান পৃষ্ঠপোষক দেবী। এবং আমরা জানি সবাই এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এটা আগরতলা থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে উদিপুরে অবস্থিত। এর নাম নিয়ে যদিও অনেক বিতর্ক আছে, তাহলেও এর পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কাহিনী আছে। আমরা জানি সে কৈলাসের সেই যজ্ঞের কথা, যেখানে বিনা নিমন্ত্রণে সতী সেখানে উপস্থিত হয়েছিল এবং স্বামীর অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি সেখানে সুইসাইড বা আত্মহত্যা করেছিলেন। এরপর তার স্বামী, বিশেষ করে আমরা যাকে শিব বলে জানি বা মহাদেব বলে জানি, তিনি এসে পরবর্তী সময়ে এই সতীর দেহটাকে কাঁধে নিয়ে যে নৃত্য শুরু করেছিলেন, তারপর সুদর্শন চক্রের মধ্য দিয়ে সেই দেহটাকে যেভাবে কেটে কেটে একান্নটা খণ্ড করে যেখানে যেখানে সে খণ্ডগুলি পড়েছিল সেখানে একটা পবিত্র তীর্থভূমি কিন্তু গড়ে উঠেছে। তারই মধ্যে একটা হচ্ছে এই উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, যেটা পরবর্তী বিশেষ করে ডান পাককে কেন্দ্র করে এটা কিন্তু গড়ে উঠেছিল। এবং এই যে মানে ইতিহাস, এই ইতিহাস আমরা কিন্তু সকলে কম বেশ আছি এবং ত্রিপুরার জনগণ মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে কিন্তু বেঁচে আছেন এবং মাতা ত্রিপুরেশ্বরীকে কেন্দ্র করে এখানেও কিন্তু একটা সংস্কৃতি গড়ে উঠেছে। তারই পাশাপাশি ষোড়শকালীন আমরা জানি সেখানে এইগুলি আরো অনেক মন্দির গড়ে উঠেছে। তাছাড়া দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, অশোকাষ্টমী, চন্দ্রদশা দেবীর পূজা এগুলিও কিন্তু ত্রিপুরার বাঙালিদের একটা খুবই গুরুত্বপূর্ণ পূজা বা উৎসব। এবং বেশ কয়েকটি উৎসব আমরা জানি বিভিন্ন উপজাতীয় ঐতিহ্যের সাথে যেমন মিল ও আবার মিলও রয়েছে, যেমন গঙ্গা পূজা, গড়িয়া পূজা, ক্যার পূজা, খার্চি পূজা, এই সমস্ত পূজাগুলি কিন্তু আবার জাতীয় উপজাতীয় উপসম্প্রদায়ের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। আর ভাস্কর্য এবং স্থাপত্য দিক দিয়ে আমরা যদি দেখি ত্রিপুরার ঊনকোটি, পিরাক, পিরাক দক্ষিণ ত্রিপুরা, দেবতামুড়া প্রভৃতি ঐতিহাসিক স্থান, যে স্থানগুলোতে আমরা লক্ষ্য করি পাথরে খোদাই অনেক শিল্প ভাস্কর্য সেখানে নিদর্শন রয়েছে এবং বিভিন্ন বৌদ্ধ মন্দির, বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি সেখানে কিন্তু খোদাই করা আছে। এই ভাস্কর্য এবং বৌদ্ধ এবং শতাব্দী ধরে ব্রাহ্মণ সংক্রান্ত আদেশ উপস্থিতির কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। এই ভাস্কর্য প্রথাগত ধর্ম এবং উপজাতীয় প্রভাব একটি বিরল শিল্প সম্মত সংযোগের কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করে। আবার আরেকটা দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি এই বাঙালি জনগণ ত্রিপুরার কিন্তু বৃহত্তম উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। এর ফলে কি হয়েছে, এখানে একটা বাংলা সংস্কৃতি বা রাজ্যের প্রধান সংস্কৃতি হিসাবে এখানে পরিগণিত হয়ে হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা লক্ষ্য করি অনেক উপজাতীয় পরিবার রয়েছে, বিশেষ করে যারা অভিজাত শ্রেণীভুক্ত এবং যারা শহরে বসবাস করে, তারা কিন্তু আমরা লক্ষ্য করি তাদের আদিবাসী সাংস্কৃতিক কথাগুলির তুলনায় তারা কিন্তু বেশি করে বাঙালি সংস্কৃতির সাথে কিন্তু যুক্ত আছে বা যুক্ত থাকার জন্য তারা কিন্তু চেষ্টা করে। এবং ত্রিপুরা রাজাদের সময় আমরা লক্ষ্য করি বাংলা সংস্কৃতিতে একটা বিশেষ সাহিত্য এবং বাংলা ভাষা
আদালত কিন্তু সেখানে আদালতেরও কিন্তু ভাষা ছিল। এবং আজকে আমরা জানি নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে কিন্তু ত্রিপুরার রাজাদের কিন্তু একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং ওনার প্রচেষ্টা এবং ওনার আগমন এবং এই সম্পর্কের কারণে ত্রিপুরার আমরা লক্ষ্য করি সাহিত্য সঙ্গীত এবং বিভিন্ন রকমের সংস্কৃতির ক্ষেত্র কিন্তু একটা অবদান গড়ে উঠেছে। এবং এই বাঙালি সম্প্রদায়কে আমরা যদি লক্ষ্য করি, তারা মূলত চারটি বর্ণে বিভক্ত ছিল, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং ত্রিপুরার রাজাদের বিষয় থেকে আমরা যেটা জানতে পারি, ত্রিপুরার পশ্চিমবঙ্গে মূলত ত্রিপুরার পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এরা মূলত বাস করত, এবং 1947 সালের পর আমরা তাদের একটা বড় অংশকে দেখি তারা মুসলিমে কিন্তু নির্বাসিত হয়, তারা মুসলিমে কিন্তু তারা সেখানে কনভার্টেড হয়, এবং তাদের বাঙালিদের যেখানে যারা বাঙালি হিসাবে আছেন বা ছিলেন, তাদের মূল পোশাক ছিল ধুতি, শাড়ি, শার্ট, নাপকিন, মোরগ ইত্যাদি। এবং এই বাঙালিরা বাঙালিরা হচ্ছে মূলত হিন্দু, এবং যারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করেন এবং বিভিন্ন সংস্কারক এবং সাধু, আমরা লক্ষ্য করি এই সময়ে ত্রিপুরার বিভিন্ন অংশে বিভিন্ন দায়িত্ব তারা সেখানে কিন্তু পালন করার ক্ষেত্রে বা সংস্কৃতির ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা নিয়েছিলেন। যেমন আমরা লক্ষ্য করি শ্রী চৈতন্য বিশেষ করে 1486 থেকে 1533 খ্রিস্টাব্দের মধ্যে, শ্রীরামকৃষ্ণ 1836 থেকে 1886 খ্রিস্টাব্দের মধ্যে, শ্রী রাম ঠাকুর 1860 থেকে 1949 খ্রিস্টাব্দের মধ্যে, প্রভু জগবন্ধু 1871 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে, শ্রী অরবিন্দ 1872 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে, শ্রী কেশব হেডগেয়ার 1889 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে, এবং স্বামী প্রণবানন্দ 1896 থেকে 1941 খ্রিস্টাব্দের মধ্যে, তারা কিন্তু বিভিন্ন দিক দিয়ে ত্রিপুরার উন্নয়ন এবং সংস্কৃতির ক্ষেত্রে এবং ত্রিপুরার জনগণকে সচেতনতার ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিয়েছিলেন। এবং এই উপজাতিদের মতো বাঙালিদের মধ্যেও প্রচলন ছিল বিভিন্ন গাজন নৃত্য, কথক নৃত্য, কথাকলি নৃত্য, ধামাইল নৃত্য, বাঘমণ্ডলী নৃত্য ইত্যাদি, যেগুলির সাথে আমরা লক্ষ্য করি যুক্ত ছিল বিভিন্ন ধর্মীয় এবং রীতিনীতি, যা ত্রিপুরার সংস্কৃতিকে আরো সেখানে উন্নত করে দিয়েছিল। আর আরেকটা দিক দিয়ে আমরা যদি দেখি যে বিদেশি, এবং আমরা লক্ষ্য করি ত্রিপুরার পার্বতী দাস দীশ যখন ছিলেন 642 খ্রিস্টাব্দে, এবং ত্রিপুরা সিলেট অঞ্চলে একটা বড় যজ্ঞ কিন্তু যজ্ঞ ও বলিদান আয়োজন করেছিলেন। সেই আয়োজনটা কে করেছিলেন? তৎকালীন সময়ে আমরা জানি শ্রী আদি ধর্মফা, এবং সেখানে তিনি কি করেছিলেন, এবং সেই ধর্ম এই যজ্ঞে তিনি মিথিলা থেকে 5 জন মানে বিদুষী ব্রাহ্মণকে তিনি সেখানে নিয়ে এসেছিলেন, এবং তাদের মধ্য দিয়ে বিশেষ করে হিন্দুদের যে বিভিন্ন রকমের বিষয়াদি আছে সেগুলি সবার সামনে তুলে ধরার জন্য তার একটা প্রচেষ্টা ছিল। এবং যে ব্রাহ্মণরা তারা এখানে এসেছিলেন তাদেরকে তিনি 5টি গ্রাম বা গ্রাম তিনি সেখানে উপহার দিয়েছিলেন, এবং এই এক একটা গ্রামকে পরবর্তী সময়ে বলা হচ্ছে খণ্ড, এবং এই যা পঞ্চখণ্ড নামে পরবর্তী সময়ে পরিচিত ছিল। কিন্তু দেখা গেল এই যে তার প্রচেষ্টা, এটা একদিকে যেমন সভ্য নাগরিক তোলার ক্ষেত্রে, আবার সাংবিধানিক জীবনের জন্য, এবং বিশেষ করে দুটি সম্প্রদায়ের মধ্যে একাকীকরণ এবং সংস্কৃতিকরণের কিন্তু ঘটিয়েছিল তার এই উদ্যোগ। কিন্তু আমরা লক্ষ্য করি তিনি এই পরবর্তী সময়ে তারা বাধ্য হয়েছিল বিভিন্ন আক্রমণ এবং বিভিন্ন রকমের অত্যাচারের ফলে তারা সেই সমস্ত সেই নর্থের যে কৈলাস শহরে যে যজ্ঞগুলি তিনি করেছিলেন সেখান থেকে শিফট হওয়ার জন্য। এবং আমরা লক্ষ্য করি ত্রিপুরার যে প্রথম যে আক্রমণ হয়েছিল বৈদেশিক আক্রমণ, সেটা মূলত হয়েছিল 1240 খ্রিস্টাব্দে। এরপর আদি ধর্মফল উত্তরসূরি যারা ছিলেন তারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে তারা চলে যায়, এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করি উদয়পুরের গোমতী উপত্যকায় বসতি তারা সেখানে গিয়ে স্থাপন করেন। এবং এখানেও আমরা লক্ষ্য করি ত্রিপুরা কিন্তু খুব বেশি দিন শান্তিতে তারা কিন্তু থাকতে পারেননি, এবং 1240 থেকে 1765 অবধি ত্রিপুরা বারবার আক্রান্ত হয়েছিল,
এবং লুণ্ঠন করা হয়েছিল, যা ত্রিপুরার জনগণের মনে অনেকটা দুঃখ এবং কষ্ট তৈরি করে দিয়েছিল। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, এই যে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় যেটা ছিল নর্থ ত্রিপুরা বিভিন্ন ফা রাজাদের সময়কাল, এবং সেই পর দ্বিতীয় অধ্যায় যেটা এসে হয়েছিল, যেটা উদয়পুরে স্থানান্তরের মধ্য দিয়ে রাজারা যখন তাদের কার্যক্রম শুরু করেছিলেন, সেই সময় আমরা লক্ষ্য করি অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে তারা পালন করেছেন, এবং তারা একদিকে যেমন বৈদেশিক আক্রমণ গুলিকে প্রতিরোধ করেছিলেন, পাশাপাশি তারা অনেক মন্দির কিন্তু ওই সময়ে বিভিন্ন রাজারা ওই সময়ে তারা নির্মাণ করেছিলেন, এবং সেগুলি যদি আমরা একটু লক্ষ্য করে দেখব, বিশেষ করে উদয়পুরে ধন্যমাণিক্য তাঁর যে রাজত্বকাল 1490 থেকে 1515, এই সময়ে তিনি অনেকগুলি মন্দির নির্মাণ করেছিলেন। উদয়পুরে তিনি নির্মাণ করেছিলেন ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, রাজনগরে নির্মাণ করেছিলেন ভুবনেশ্বরী মন্দির, উদয়পুরে তিনি আবার নির্মাণ করেছিলেন ত্রিপুরেশ ভৈরব মন্দির, উদয়পুরে তিনি নির্মাণ করেছিলেন 14 দেবতার মন্দির, সীতাকুণ্ডে তিনি নির্মাণ করেছিলেন শম্ভুনাথ মন্দির, উদয়পুরে তিনি নির্মাণ করেছিলেন বৈকুণ্ঠপুরী মন্দির, এরকম বিভিন্ন মন্দির শুধুমাত্র ধন্যমাণিক্য তার শাসনকালে তিনি তৈরি করেছিলেন। এরপরে আমরা লক্ষ্য করি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে বিজয়মাণিক্য তিনি তৈরি করেছিলেন গোপীনাথ মন্দির, এবং মহারানী উদয়পুরে উদয়মাণিক্য তৈরি করেছিলেন চন্দ্র গোপীনাথ মন্দির, অমরপুরে অমর মাণিক্য তৈরি করেছিলেন মঙ্গলচণ্ডী মন্দির, উদয়পুরে রাজধর মাণিক্য তৈরি করেছিলেন বিষ্ণু মন্দির, চন্দ্রপুরে আমরা লক্ষ্য করি কল্যাণপুরে কল্যাণ মাণিক্য কালী মন্দির তৈরি করেছিলেন, উদয়পুরে গোবিন্দ মাণিক্য তৈরি করেছিলেন বিষ্ণু মন্দিরকে ওরফে আমরা জগন্নাথ মন্দির বলি, আবার এই উদয়পুরে গোবিন্দ মাণিক্য তৈরি করেছিলেন গুন্ডিচা মন্দির, এই উদয়পুরে গোবিন্দ মাণিক্য এবং গুণাবতী ব্রহ্ম তারা তৈরি করেছিলেন বিষ্ণু মহেশ্বরী মন্দির, সীতাকুণ্ড যেটা অধুনা বাংলাদেশে অবস্থিত সেখানে গোবিন্দ মাণিক্য তৈরি করেছিলেন শিব মন্দির, উদয়পুরে রামদেব মাণিক্য যার শাসনকাল ছিল 1673 থেকে 1683 খ্রিস্টাব্দে, এই সময়ে তিনি তৈরি করেছিলেন বিষ্ণু মন্দির, রাজনগরে রামদেব মাণিক্য তৈরি করেছিলেন বিষ্ণু মন্দির, কুমিল্লাতে রতন মাণিক্য তৈরি করেছিলেন রাজেশ্বরী মন্দির, বিলাকে বালিভূম নারায়ণ তৈরি করেছিলেন শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির। এই যে বিভিন্ন রকমের মন্দির প্রাসাদ এবং এই যে বিভিন্ন জায়গার মধ্যে তাদের যে একটা স্থপতি তৈরি করার যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা লক্ষ্য করি বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে রাজাদের কার্যকাল ছিল উজ্জ্বল, ওই সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরার সাংস্কৃতিক পরিমণ্ডল বিকাশের ক্ষেত্রে বা ত্রিপুরার জনগণের মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস রীতিনীতি গড়ে তোলার ক্ষেত্রে। এবং এই দ্বিতীয় পর্বে আমরা লক্ষ্য করি ধর্মীয় ও নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ভবন বেশিরভাগই উদয়পুর অঞ্চলের মধ্যে কিন্তু অবস্থিত ও স্থাপিত হওয়ায় ঘোড়ায় কিংবা গোমতী নদী দিয়ে সেখানে যাওয়া যেত, কিন্তু এই দ্বিতীয় পর্বে বিশেষ করে আমরা লক্ষ্য করি 1300 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে আফগান ও মোগল যোদ্ধারা সেখানে মেঘনা নদী পেরিয়ে এসে সমগ্র ত্রিপুরা রাজ্যে বিশৃঙ্খলা লুট এবং ধ্বংস করতে শুরু করেছিলেন কয়েকজন রাজা, এবং সেখানে প্রতিরোধ যেমন করেছিলেন তেমনি মন্দির প্রাসাদও তারা নির্মাণ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত উদয়পুরকে তারা বাঁচাতে পারেননি। এবং তৃতীয় পর্বে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে একটি সাংবিধানিক তাৎপর্য রয়েছে, কারণ একদিকে ছিল মুসলিম কর্তৃত্ব, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপস্থিতি, এরই মাঝখানে তৃতীয় পর্বে কিন্তু অনেকগুলি বিশিষ্ট মন্দির নির্মিত হয়েছে, এই যখন তারা ত্রিপুরা রাজধানীটাকে উদয়পুর থেকে স্থানান্তর করে আগরতলায় নিয়ে এসেছিলেন, বিশেষ করে ওল্ড আগরতলা এটাকে আমরা বলছি, সেখানে কৃষ্ণ মাণিক্য তৈরি করেছিলেন 14 দেবতার মন্দির, আখাউড়াতে কৃষ্ণ মাণিক্য তৈরি করেছিলেন রাধা ভাদর মন্দির, কুমিল্লাতে কৃষ্ণ মাণিক্য তৈরি করেছিলেন জগন্নাথ মন্দির, বৃন্দাবনে রাজধর মাণিক্য তৈরি করেছিলেন রাসবিহারীজি মন্দির, বারাণসীতে দুর্গা মাণিক্য তৈরি করেছিলেন শিব মন্দির ও ধর্মশালা, ওল্ড আগরতলাতে দুর্গামণি উজির তৈরি করেছিলেন শিব মন্দির, নিউ আগরতলাতে আপনার কৃষ্ণ কিশোর মাণিক্য তৈরি করেছিলেন হনুমান মন্দির, বৃন্দাবন
বৃন্দাবনে ঈশানচন্দ্র মাণিক্য তৈরি করেছিলেন ত্রিপুরা কুঞ্জম, আবার নিউ আগরতলাতে রাধাকৃষ্ণ মাণিক্য তৈরিছিলেন মঙ্গলচণ্ডী মন্দির, নিউ আগরতলাতে রাধাকৃষ্ণ মাণিক্য জগন্নাথ মন্দির, নৃসিংহ মন্দির, এবং বীরেন্দ্রকিশোর মাণিক্য এই নিউ আগরতলাতে তৈরি করেছিলেন রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির, প্রভাবতী দেবী তৈরি করেছিলেন ধর্মশালা, ধর্মশালা এবং শিব মন্দির, প্রভাবতী তৈরি করেছিলেন রাধা শ্যামসুন্দর মন্দির, এবং অরুন্ধতী দেবী তৈরি করেছিলেন শিব মন্দির, বিক্রম কিশোর মাণিক্য তৈরি করেছিলেন সেখানে উমা মহেশ্বরী মন্দির এবং বেনুবন বিহার। এই তৃতীয় পর্বেও আমরা লক্ষ্য করি বিভিন্ন মহারাজারা, বিশেষ করে আগরতলায় যখন তাদের পুরানো আগরতলায় যখন তাদের রাজধানী স্থানান্তর করেছিলেন, তারাও কিন্তু এখানে এসে প্রচুর মন্দির এবং বিভিন্ন প্রাসাদ তারা নির্মাণ করেছিলেন। এরই পাশে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি এবং আমি আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে এখানে নিয়ে আসবো এই আলোচনাগুলির মধ্য দিয়ে। সেখানে আমরা দেখি মহান ধর্মীয় গুরু আছে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে, বা বিভিন্ন সাধু আছে, বিভিন্ন সমাজ সেবক ছিলেন, তারাও কিন্তু ভারত ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন প্রান্তে পারিবারিক বিভিন্ন রকমের কল্যাণের উদ্দেশ্যে এবং সমাজসেবামূলক মনোভাব নিয়ে বা সমাজের একটা উন্নয়নের জন্য তারাও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা অঞ্চল ভিত্তিক তারা কিন্তু বা এলাকা ভিত্তিক তারা কিন্তু নিয়েছিলেন। আমি এরকম কয়েকজন সাধু এবং ধর্মীয় গুরুদের নাম সেখানে উল্লেখ করব, যাদের থেকে আমরা লক্ষ্য করি তাদেরকে আমরা এখানে অবশ্যই স্মরণ করা আমার মনে হয় দরকার আছে। শ্রীমৎ স্বামী শিবানন্দ গিরি মহারাজ, আচার্য আনন্দ স্বামী, মোহনদাস ব্রজবাসী গোস্বামী, বসন্ত সাধু, শ্রী শ্রী মহাত্মা নকুল সাধু, শ্রীমৎ বৈকুণ্ঠ গোস্বামী, ভৈরব নট্ট, শ্রীমৎ স্বামী জগবন্ধু গোস্বামী, মহন্ত মহারাজ, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, সাধু প্রজ্ঞানাথ, বড়মাতা মহারানী প্রভাবতী দেবী, নিত্যদাস বাবাজি, স্বামী নির্বেকানন্দ সরস্বতী, মনমোহন রুদ্রপাল, ত্রিবেণী সাধু, অমূল্য রতন রায়, শ্রীরাম সাধু, অন্নপূর্ণা গোস্বামী, বৃন্দাবন দাস গোস্বামী, ললিত সাধু, ব্রহ্মচারী দিব্যা আত্মচৈতন্য, স্বামী সুরেশানন্দজী মহারাজ, শ্রী শ্রী 108 মমতাময়ী সরস্বতী, শ্রীমৎ স্বামী যোগানন্দ, সাধ্বী উর্মিলা সরকার, সাধ্বী গায়ত্রী দেবী, শ্রী শ্রী স্নেহময়ী মা, তপন সাধু, গুরুদেব শান্তিকালী, শ্রী শ্রী রাধেশ্যাম ব্রহ্মচারী, প্রভুপদ গোস্বামী, স্বামী প্রণবানন্দ, রাম ঠাকুর ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গুরু সাধু এবং সমাজ সংস্কার ছিলেন, যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় তারা জনগণের কল্যাণের জন্য, পারিবারিক কল্যাণের জন্য তারা কিন্তু অনেক কাজকর্ম করেছেন এবং তারা একটা সাংস্কৃতিক ঐতিহ্য তারা পরিমণ্ডল করে তুলেছিলেন। এবং সবশেষে আমি যে কথাটা বলতে চাইব, আজকে যে ত্রিপুরার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা কিন্তু একদিনে বা কোনো একটি বিষয়কে কিন্তু কেন্দ্র করে এটা কিন্তু গড়ে ওঠেনি, এবং এর পেছনে আমরা লক্ষ্য করেছি একটা বিরাট ইতিহাস রয়েছে, নানা লোকের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সহযোগিতা আছে, প্রচেষ্টা আছে, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সেখানে কিন্তু কাজ করেছিল। স্বল্প সময়ের মধ্যে সবকিছু হয়তো বিস্তারিত ভাবে আমি এখানে আলোচনা করে উঠতে পারিনি, তার কোনো চেষ্টা করছি ত্রিপুরা সংস্কৃতির একটা ইতিহাস সেখানে তুলে ধরার জন্য। আজকে আমরা সকলে মিলেমিশে থাকার যে মানসিকতা গড়ে উঠেছে এবং তাকে কেন্দ্র করে যে সংস্কৃতি জন্ম নিয়েছে তাতে রাজাদের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করি অনেকে কিন্তু তা সেটাকে অস্বীকার করে, যা সত্যি নয় আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। এবং বর্তমানে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ রাজ্য হচ্ছে ত্রিপুরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলের মধ্যে রয়েছে একতার এবং একতার বাণী, এবং একটা সকলের মধ্যে রয়েছে একটা একতার সম্পর্ক, পাশাপাশি সকলের মধ্যে রয়েছে ভারতীয় বোধ কিংবা জাতীয়তা বোধ। এত কিছুর পরেও আমি বলবো যে কিছু সমস্যা এবং চ্যালেঞ্জ এখনো রয়েছে সামগ্রিক বিকাশের জন্য, যদিও তার সমাধান করা জরুরি। এবং এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি বলার মধ্য দিয়ে আমি আজকের যে আলোচনা এবং বিশেষ করে করিমগঞ্জ জেলা কমিটি যে সুযোগ আমাকে দিয়েছে আমি আবারও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ত্রিপুরার ইতিহাসকে জানার এবং ত্রিপুরার সংস্কৃতিকে জানার
যে পার্শ্ববর্তী রাজ্য করিমগঞ্জ এবং তাদের একটা জেলা ভারতীয় ইতিহাস সংরক্ষণ সমিতি ত্রিপুরা প্রান্ত যে উৎসাহ নিয়ে আজকে এই কাজটি করছেন, আমি তাদের আগামী দিনেও তাদের সাফল্য সেখানে কামনা করছি। এবং আবারও সমস্ত শ্রোতাদের, সমস্ত দর্শকদের এবং যারা আজকে আমার এই কথাগুলো শুনছেন তাদেরকে আমি পুনরায় আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন, এই করোনা পরিস্থিতিতে আপনারা সবাই সুস্থ থাকুন, এই কথাগুলি বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই হারাধন স্যারকে, খুবই সুন্দরভাবে আপনি ত্রিপুরার ঋতু, লোক সংস্কৃতি, নৃত্য, ধার্মিক স্থল, আদিবাসীদের ইতিহাস তুলে ধরেছেন। বহুত কিছু জানতে পারলাম ত্রিপুরার ব্যাপারে। আশা করি আপনার সঙ্গে আবার জুড়তে পারবো। দর্শকদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আগামী রবিবার আমরা আবার আসব নতুন আরেকজন স্পিকারের সঙ্গে, তো আমাদের সঙ্গে থাকবেন। দ্যাটস অল ফর টুডে। ভারত মাতা কি জয়।